বন্ধুরা, সকাল সকাল গাদার টু ফিল্ম দেখে অবাক হয়ে গেলাম। যেরকম ভেবেছিলাম সেরকম কোনো কিছুই নাই। এই ফিল্মের সাথে দর্শকদের পুরো 22 বছর পুরনো সম্পর্ক ছিল, সেই জন্য রিভিউ করে কোনো লাভ নাই, কারণ লোকে দেখবেই যে কোনো প্রকারেই হোক। কিন্তু সেই 22 বছরের অপেক্ষার দুর্বলতার সুযোগ নিয়ে গাদার টু বানিয়ে দর্শকদের ঠকানো মোটেই ঠিক হলো না। সেই বিষয়ে আপনাদের সামনে কিছু উপস্থাপনা তুলে ধরছি। পয়েন্ট নাম্বার 1, এইবার কাহিনী খুব মজাদার হতে পারত, কারণ গাদার ফিল্মে দেখানো হয়েছিল ভারত এবং পাকিস্তানের পার্টিশনের বিষয়ে। সেই সূত্রে গাদার টুতে 1971-এর ঘটনা দেখাতে পারত। সেই সময় পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। গাদার টুতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে পলিটিক্যাল অ্যাঙ্গেল একদম জিরো, শুধুমাত্র ওরিয়াল কেন্দ্রিক ঘটনা দেখানো হয়েছে। পয়েন্ট নাম্বার 2, গাদারের ছানাই দেওয়ালের ডায়লগ খুব ভালো লেগেছিল এবং পলিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে মিলছিল, কিন্তু গাদার টুতে সেরকম কোনো ডায়লগ নেই, শুধুমাত্র গলা ফেরে জোর গলায় চিৎকার করতে দেখা যায় এবং রাইটার খুব বাজে রকমের ডায়লগ বানিয়েছে। পয়েন্ট নাম্বার 3, এই ফিল্মে নতুন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের অভিনয় একদম বাজে হয়েছে। পয়েন্ট নাম্বার 4, গাদারের ছানি দেওয়াল শুধুমাত্র হাত দিয়েই লড়াই করেছে, কিন্তু গাদার টুতে শুধুমাত্র অ্যানিমেশন অ্যান্ড বিএফএক্সের সহায়তা নিয়েছে। পয়েন্ট নাম্বার 5, গাধার অনের গানগুলো দর্শকদের মন একদম কেড়ে নিয়েছিল, কিন্তু গাধার টুর গানগুলো একদম বাজে। পয়েন্ট নাম্বার 6, মেইন ভিলেনের রোল একদম বাজে হয়েছে, শুধুমাত্র সিগারেটের ধোঁয়া ফেললেই মেইন ভিলেন হওয়া যায় না, তার মাঝে কিছু গুণের আবশ্যকতা আছে। পয়েন্ট নাম্বার 7, গাদার অনে আমিষা পাটেলের রুল খুব ভালো ছিল, কিন্তু টুতে সেরকম কোনো রুলই নেই, একদম কম রুল দিয়েছে তাকে, এবং এই ফিল্মে সেরকম কোনো ইমোশনস ফিলিংস নেই। বন্ধুরা, আজ এখানে শেষ করছি, সুস্থ থাকুন, ভালো থাকুন।